হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লাই হাই। ওয়েলকাম তোমাদেরকে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে বইমেলা ব্লগ, সেই বইমেলা যার সামনে দিই এদিক আর ওদিক গেছি, কিন্তু বইমেলার ভিতরে আমি ঢুকিনি। আজকে যাব, বাপি আসছে, ওর সাথে আমি যাব বইমেলা। আখিরা আসবে কি না জানি না, ফোন করেছিলাম, ফোনগুলো ধরলো না, কী জানি কী করছে ওরা। সামনে দেখছো কত ফল বাবা, এখানে একটাও আমার পছন্দের নয়। আর হচ্ছে এটা আমার পছন্দের পুচিকা, খাবো আজকে পুচিকা। আর আজকে তো আমাকে টিপ পড়তেই হবে, তো যাই হয়ে যাক না কেন, আমি যাই পড়ি না কেন, আমাকে টিপটা পড়তেই হবে ওর সাথে দেখা করতে গেলে। তো টিপের পাতা নিয়ে নিয়েছি একটা, একটা না দুটো নিয়েছি। আর ক্যামেরা দেখতে দেখতে টিপটা পড়েও ফেললাম, জানি না বেঁকা পড়েছি কি সোজা পড়েছি, মনে তো হচ্ছে টিকটাকে পড়েছি। আর এদিকে একটার পর একটা ডাউনের ট্রেন চলে আসছে, রে আপের ট্রেন দিয়ে রানে ভাই, আয় জলদি আয়, এখনো কিন্তু আসেনি। বাবারে বাবা, শেষ পর্যন্ত অ্যানাউন্সটা করলো, কতক্ষণ যে দাঁড়িয়ে আছি, আবার এদিক করছি, আবার আবার ওদিক করছি, এসছে, ওই যে আসছে। এখান থেকে তোমরা বুঝতে পারবে না, দেখাবো তোমাকে, দাঁড়ো কে আসছে। মাঝখানে আমি ভিডিও টার্ন করতে ভুলে গেছিলাম বর্ষার সময় সময়, এই যে এর কথাই বলছিলাম, এ আসছে। একে তো এসছে লেট করে, তারপর আমার দিকে তাকে হাসছে, কত বড় সাহস। হ্যাঁ, আর ওই দেখ মেলা দেখেছিস, মেলা শ্রীরামপুরের মেলা দেখেছিস, আয় তোকে একটু হাক করে নি, আয়। কানে আমার দুল পড়ে এসছে, কি বলছিল কি জানি, যে কান ধরে টেনে দেবো, একদম কান ধরে টেনে দেব বদমাসটা। একটু গালটা টিপে দিই, একটু ডিস্টার্ব করে দিই তাকে। আরে আমার দিকে তাকা না, তাকা ওর দিয়ে মেলা নজারা নিতে নিতে এখন পেয়েছি চায়ের টেস্টটা, আর ও গেছে চানতে, ওপরে চাটা দারুণ করে, সুপার সুপার। এখানে একটা সুন্দর বসার জায়গা করেছে, নিচে গিয়ে বসার জায়গাটা পেলে হয়, অনেক লোক। আর এই যে চা নিয়ে চলে এসছে, তো স্লো মোশনে আসছে কেন কি জানে, টুকুস 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 করতে করতে এসছে, চাটা রেখেছে আমার জন্য নিয়ে এসছে চায়ের সাথে অন্যটা, আর ওর জন্য আছে অন্যটা। চাটা বিস্কুট ডোবাই, ক্যামেরা দেখতে দেখতে মাটি দিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম, তাও চায়ে ডুবিয়েছি চাটা। আমি তো বিকেলবেলা চায়ের সাথে বিস্কুটটা ভালোই এনজয় করছিলাম, কিন্তু ও বলছিল বিস্কুট খাবে না, ও নিয়ে এসছে অন্য কিছু, ধোঁয়াদার কিছু নিয়ে এসছে ওর জন্য। বাট আমি তোকে তুই বিস্কুট খাওয়াবই, ওই খা খা খা, খাবো না খাবো না করিয়েছে, খাবে না মানে খেতেই হবে, খা। আর এই যে ধোঁয়াদার খাচ্ছে, ধোঁয়া ছাড়, আমার চা খাওয়া শেষ, এটাই লাস্ট সিপ নিয়ে নিচ্ছি, আর ওরও ধোঁয়াদার শেষ হয়ে গেছে, চাটা খেয়েছে কিনা জানি না, চা খেতে তো বললাম, ও তো ঠান্ডা করে চা খায়, কোন দেশের কে জানে কোন গ্রহ থেকে নেমে এসছে, ঠান্ডা চা খায়, শরবত খা। নিচে গান বাজছিল, ভালো করিয়া বাজাগত তারা সুন্দরী কমলা নাচে, চল হাতে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এখন পেমেন্টটা করবে কিনা জানি না, এই পেমেন্টটা কর কাকাকে, কাকাকে দেওয়ার জন্য এখন চিল্লার খোঁজা হচ্ছে, চায়ের চিল্লার, চায়ের চিল্লার বেরিয়ে গেছে, কি জানি কি বলছিল পাগলটা, ভয়েস আমি কাট করে দিয়েছি, ভুলভাল কথা বলছে, কবি কবি মানুষ। কাকাকে ডাক, ডেকে দে কাকা, ওদিকে নিজের কাজ করে আছে, টাকা বার করে দাঁড়িয়ে আছে, কি বলবো কাদের নিয়ে ঘর সংসার আমার, চল চল নিচে যাই, বাচ্চা মেয়ে আমার হাত ধরে নিয়ে চ, বাচ্চা মেয়ে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে আমাকে ইনসাল্ট করে দিয়েছে, আমাকে নিতে গেলে ওকে নিতে পারছে না, কারণ এতটাইও লম্বা, আমাকে বলছে নাকি নাটা, হ্যাঁ তুই লম্বা পেদা হয়েছিস, আমি কি করবো নাটক সব। অবশেষে ফাইনালি ঢুকলাম বই মেলা,
এদিকে দেখি একটা কাকু বসেছে ঘরের তৈরি চকলেট নিয়ে। তো চকলেট তো নিতে হবে, আমি কিছু বলিনি কিন্তু, ঠিক আছে? ওই আমায় দিয়েছি ইয়েলো কালারের একটা প্যাকেট তুলেছে, এটা বলছে 50 টাকা। ইয়েলোটা দিল না, আমাকে পিঙ্কি দিয়েছে, কিউট শপিং। এর মধ্যে 6টা চকলেট আছে, কে খাবে কে খাবে? আমি তো খাবো, ওকেও দেব। ও মারে মার, ডাবল ধামাকা, আমাকে একটা হার্টও দিয়েছে, দিলবার দিলবার, দিলবার দিলবার। এখন তো একটু থ্যাংক ইউ বলতে হবে, থ্যাংক ইউ পাপি। এখন হার্টটাকে খুলছে, খাবো পিঙ্ক প্যাকেট সব খাবো, হার্টটাকে খেলাম, টেস্ট আছে, খা খা, তুই খা, মুখ খুঁজে পাই না বাবা, নে খা। ভালোই খেতে ছিল হার্টটা, একটাতে মন ভরে না, নে লাস্ট নে, আর মন খারাপ হইস না, নে খেয়ে নিল। হলাম খাবে না, এদিক ওদিক অনেক মেলা ঘুরে নিয়েছে, এখানে বসার জায়গা একটা ছিল না, সব বদি, এই ওটো ওটো ওটো, কেউ ওঠেনি, এদিক ওদিক সব মেলা ঘুরে নিয়েছে। আরে ভাই, ফুচকা খেতে যাবো, চ, আর কত মেলা ঘুরবো, কিচ্ছু নেই মেলাতে, মেলাতে অনেক কিছুই আছে কিন্তু আমাদের কেনার মতো কিচ্ছু নেই, চ না যাই। অনেকক্ষণ ধরে বলছি যাতে যেতে, যাচ্ছে না, সেই ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, আরে চ। তারপর আমরা এসে গেছি বড়দের কাউন্টার ছেড়ে বাচ্চাদের কাউন্টারে, তত দাদা দন্ত না এসব পড়তে এসছি আমরা, বইগুলো সব দেখে নিয়েছি। আর ও তুলেছে একটা ভূতের বই, পর 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 কত বলবি জানা আছে আমার, শুধু দেখবি আর রাখবি, চল। আরে এই আমি আজই তোর সাথে, দিদি একা একা করে চললি, এই এই আরে এই আমি আছি, তাকা ভুলে গেল নাকি রে বাবা। এই অবশেষে ফুচকার দোকানের সামনে যেতে পাচ্ছি, কাকু আসছি, ওই যে ফুচকার আলো জ্বলছে, আসছি 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 আসছি, আরে দেখে 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 অনেক গাড়ি, ও কাকা ফুচকা দাও তো। একে তো ফুচকার দোকানের সামনে এসে মোবাইল ঘাঁটছে, মাথাটা যাচ্ছে গরমে, মনে হচ্ছে মেরে দিয়ে একদম। তারপর বলছে কিনা টয়লেট পেয়েছে, যা ফুচকার দোকানে আসতে গিয়ে, আসতে গিয়ে বলছি ফুচকার দোকানে খেতে গিয়ে এখন পেয়েছে বাথরুম, যা যা করে আয় তারপর আয় খাবো একসাথে, আয়। হঠাৎ করে দেখি বাথরুম করে আসো কবি হয়ে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে হাতে পাতা নিয়ে, আর কাকু দিকে পাতায় ফুচকা দিয়ে দিয়েছে, দেখো শেষমেশ মুখে ফুচকাটা দিচ্ছে, দিয়ে 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 একটাকে খেয়ে নিয়েছি। এবার একটা বাবা এত বড় হাঁ করেছি, মনে হচ্ছে আঙুলটা শুদ্ধ খেয়ে নেব, তুইও খা খা, খেয়েছে, আরেকটা খা না, এটা আমাকে দিচ্ছে, খাওয়া হয়ে গেছে আমাদের ফুচকা, এবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। ফুচকা খাওয়া হয়ে গেছে, ওর সাথে থাকলে একটা সময়টা এমনি কেটে যায়, কখন কীভাবে তাড়াতাড়ি কেটে গেল, এখন 9:30 বাজে ছিল বুঝতেই পারছি না। তারপরে ও আর কি ভাটের একটা কথা বলছে, এত বাজে কথা বলে, ফুচকা খাওয়া শেষ, মেলায় ঘোরা শেষ, অটোয় উঠে পড়েছি, এখন টাটা বাই বাই করার পালা, ও চলে যাবে বাড়ি আর আমিও চলে যাবো বাড়ি। কই রে টাটা করবি না, কোথায় গেলি কোথায় গেলি, ওই যে আসছি 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 আসছি, তারপর টাটা করে দিয়েছি, বাই কর বাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো।